পূর্ব বর্ধমানে অভিষেকের জনসংযোগ যাত্রার মাঝেই তার কাছে নালিশ জানাতে হাজির হন এক আরএসএস কর্মী সহ টুইট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং ওই ভিডিওতে লাইট পোস্টের অভিযোগ জানিয়েছেন ওই আরএসএস কর্মী। তৃণমূলের টুইটারে দাবি সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে অভিষেকের জনসংযোগ যাত্রার মাঝে তার কাছে নালিশ জানাতে হাজির হন এক আরএসএস কর্মী। ভিডিও সহ টুইট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং ওই ভিডিওতে লাইট পোস্টের অভিযোগ জানান ওই আরএসএস কর্মী এবং তৃণমূলের যে টুইট সেখানে দাবি করা হয়েছে যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রায় রয়েছেন এই যে কর্মসূচি এবং সেই কর্মসূচির মাঝখানে তার কাছে অভিযোগ জানাতে আসেন একজন আরএসএস কর্মী। আমাদের বিজিবি ছেলেরাও কর্মকর্তারা জানিয়েছে কোনো স্টেপ নাই, আমাদের হরেক কিছু না কোমার সেতু যে ব্রিজ আপনি পারও হয়ে এলেন স্যার, হ্যাঁ ওখানে লাইট চলছে না 5-6 বছর, হ্যাঁ ল্যাম্প পোস্ট আছে কিন্তু কোনো লাইট চলছে না স্যার, হ্যাঁ না আমাদের বিগ অফিসে জানিয়েছি স্যার না পঞ্চায়েত বলে, হ্যাঁ স্যার অবশ্যই দেখবেন স্যার, হ্যাঁ বিনীত নিমিত ল্যাম্প পোস্ট নেই একটা স্যার, আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের প্রতিনিধি প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীরের সঙ্গে আমরা কথা বলে বিষয় জানার চেষ্টা করবো। প্রবীর, পূর্ব বর্ধমানে অভিষেকের যে জনসংযোগ যাত্রা সেখানে আরএসএস এর একজন কর্মী এসে হাজির হন এবং তিনি জানাচ্ছিলেন যে ল্যাম্প পোস্ট নেই, লাইট জ্বলছে না 5-6 বছর ধরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সমস্যার কথা তিনি জানালেন, আমরা দেখালাম সেই ছবিটি, একটু পুরো বিষয়টা আর একটু জানার চেষ্টা করব। দেখো আজকে রায়না বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচি করছিলেন সেই সময় দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দিকে এগিয়ে আসেন এক যুবক। সে যুবক নিজেকে পরিচয় দেন যে তিনি আরএসএস করেন, তিনি আরএসএস এর একজন কর্মী এবং যুবকের পরেও কিন্তু আরএসএস এর যে পোশাক ট্র্যাডিশনাল পোশাক সেই পোশাক ছিল এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই গ্রামে এই যে মণ্ডলপাড়া যে গ্রাম সেই গ্রামে কিন্তু একটি ল্যাম্প পোস্টের প্রয়োজন আছে, যে ল্যাম্প পোস্টটা করলে ওই গ্রামে বেশ কিছু অংশ উপকৃত হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই আরএসএস কর্মী জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে আশ্বস্ত করেন তাকে যে এই ল্যাম্প পোস্টটি তিনি করে দেবেন। পরে রায়নার সভা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবকের প্রশংসাই করেন যে রাজনীতির ঊর্ধ্বে যে তিনি আরএসএস করলেও রাজনীতির ঊর্ধ্বে যে তিনি মানুষের জন্য ভেবেছেন এটাই অনেক এবং তিনি ভেবেছেন এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কারণেই বলেছেন কারণ জানেন যে কাজ করলে তৃণমূল কংগ্রেসই করবে। তিনি কিন্তু শুভেন্দু অধিকারী 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। বলেননি তিনি কিন্তু সুকান্ত মজুমদারকে বলেননি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন কারণ ওই আরএসএস করলেও তিনি জানেন যদি কাজ করে তাহলে তৃণমূল কংগ্রেসই করবে এবং সেই যুবকের প্রশংসা করার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা নিজেরাও বলছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই বলছে এটাই হচ্ছে নবজোয়ার, এটাই হচ্ছে জনসংযোগ কর্মসূচি, এটাই হচ্ছে তৃণমূলের পরিষেবা দেওয়া যে রাজনীতির ঊর্ধ্বে রাজনীতি না দেখে রং না দেখে মানুষের জন্য কাজ করে যাওয়া এবং সেই যুবকও সেটা বুঝতে পেরেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে কিন্তু তিনি তার যে গ্রামের যে কাজ সেই গ্রামের কাজের কথা বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।